আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় দর্শক, আজকে একটি সতর্কমূলক ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি আমি ডাক্তার মোহাম্মদ মোস্তফা কামাল। আজকে আমরা যে জায়গায় অবস্থান করছি এটি হচ্ছে ডি ইউনিয়ন শালখোনা শিবুবাস গ্রামে। প্রিয় দর্শক, আমার পাশে আপনারা দেখতে পাচ্ছেন আঙুর গাছ। এই যে কৃষকটা আসলে প্রতারিত হয়েছে, এই চাষি আসলে ক্ষতিগ্রস্ত হয়েছে। অনেকেই আছেন যারা আমাদের মতো, কিছু ইউটিউবার আছেন, কিছু সোশ্যাল মিডিয়ায় যারা কাজ করে থাকেন, তাদের মাধ্যম থেকে আসলে এই চারাগুলো তারা সংগ্রহ করেছিল। দীর্ঘদিন অনেক কষ্টে অনেক সাধনা করে আপনার এই চারাগুলো আপনারা তারা চাষ করেছেন, পরিচর্যা করেছেন, কিন্তু ফলে সেখান থেকে এখন আর আঙুর হচ্ছে না। তো এই যে একটা কষ্ট এবং এই যে সতর্কগুলো কেন বললাম, আপনারা অবশ্যই যেই জায়গা থেকে আপনারা চারা কিনবেন, আঙুর চাষটা যারাই দেখছেন তারা কিন্তু আঙুর চাষের দিকে এগিয়ে আসছেন বা তারা চাষ করবেন, অনেকেই কিন্তু এই চারা জন্য প্রতারিত হচ্ছেন। আমার পাশে আপনারা এই সাইডে যে বানটা দেখতে পাচ্ছেন, এই বানে কিন্তু আপনারা সর্বপ্রথম তারা আঙুর লাগাইছিল পরীক্ষামূলকভাবে, যেগুলো দু একের ভিতরে আসলে এক সপ্তাহ আগে বা বেশ কিছুদিন আগেই এগুলো কেটে ফেলা হয়েছে। অনেক দিন দেখার পরে যখন হলো না তখন কিন্তু আসলে কেটে ফেলা হয়েছে। প্রচুর পরিমাণে ফুল আসে, আমরা নিজেরা এসে দেখে গিয়েছিলাম ওই সময়, প্রচুর পরিমাণে ফুল কিন্তু ফল ধরছে না। তো এই কৃষকটা কিন্তু আসলে তার মনটা কিন্তু ভেঙে গেছে, বা এত টাকা খরচ করে তখন কিন্তু আসলে আমার জানা মতে প্রায় 350 টাকা করে একটা গাছের চারা নিয়েছিল, বেশ কিছু আপনার চারা কিন্তু লাগিয়েছিল, কিন্তু সে কিন্তু ক্ষতিগ্রস্ত হয়েছে। পর্যায়ক্রমে যখন ফলটা হচ্ছে না, পরবর্তীতে আবার এই সাইডে আবার একজনের কাছে দেখে শুনে এবং সেখান থেকে নিজে গিয়ে যখন আপনার চারাটা নিয়ে আসলো, তো এখানে বেশ কিছু আসলে ফল আসছে এই আঙুরটাই, কিন্তু আমার এই পাশে এইটা এটা কিন্তু সেটা আসছে না। তো যাক, আমি আরও বিস্তারিত আলোচনা করব, আসলে যেহেতু আমার পাশে আমার ভাই আছেন তো তার সঙ্গে মূলত কথা বলবো এবং আরও বিস্তারিত আপনার জানার চেষ্টা করবো। তো এই জন্য আমি বলবো আজকের এই ভিডিওটি আপনারা ধৈর্য সহকারে দেখুন, কারণ প্রথমে যেটি বললাম অনেকেই কিন্তু প্রতারিত হচ্ছে এই বিভিন্ন চারা বিভিন্ন জায়গা থেকে সংগ্রহ করে, সেটি শুনবো তার মুখ থেকে। আসসালামু আলাইকুম। আসসালাম ভাই, ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ। ভাই আপনি কেমন আছেন? হ্যাঁ জি ভালো আছি ভাই। আমি প্রথম একটু আপনার নামটা একটু বলবেন, একটু পরিচয়টা দিবেন, তারপরে আমাদের আসলে দর্শক যারা আছেন যারা আসলে এসব আঙুর চাষ বা বিভিন্ন রকম সোশ্যাল মিডিয়ায় বিভিন্ন চাষ থেকে তারা অনুপ্রাণিত হয়ে দেখাচ্ছে, অনেক কিছু কেনে কিন্তু অনেকে কিন্তু ঠকছে, সে বিষয়টি আপনি কীভাবে ঠকলেন সে বিষয়টি একটু তুলে ধরবেন। জি ভাই, আমি দেখছিলাম আপনার এখন থেকে এক বছর আগে, হ্যাঁ আমি শুনছিলাম ইউটিউবে, দেখছিলাম, দেখার মাধ্যমে আমি আপনার আমি আর আমার দাদা আপনার এটা ইয়ে করছিলাম আর কি, যে আমরা আগ্রহ হলাম যে আঙুর চাষ করবো আর কি। তা আমরা অনেক জায়গায় খোঁজাখুঁজি পরে আমরা ঝিনাইদহ জেলা মহেশপুর গ্রামের নামটা মনে আসছে না, ওখান থেকে আমরা গেলাম, যাওয়ার পরে ওনার ওখানে হয়েছে, তারপরে মনে মনে গেলাম আস্তে আস্তে আমরা করবো এরকম। তারপরে আমরা যাওয়ার পরে উনি অনেক দাম চাইল, তো ওখান থেকে আমরা নিলাম না, অন্য আরেক জায়গা থেকে নিয়ে আমাদের সেবিটা অনেক ঠকাইছে, ঠকানোর পরে আপনার ভালো জাতের চারা দেয়নি, কিছু জাত দিয়েছিল তা সেটা খারাপ, আর যেটা হলে একটু ভালো মতন মনে হচ্ছে সেটা আমরা রেখে দিয়েছি, 4-5টা গাছে আর কি ফল আসছে। তারপরে আমরা চেষ্টা করছি আর কি, মানে ফল আসার জন্য, আর যেই গাছে আঙুর হয়ে মানে ফুল আসছিল, অনেক ফুল আসছিল কিন্তু ফল হয় নাই, কিন্তু অনেক টাকা খরচ করছি কিন্তু তারপরেও আমাদের হলে এখানে সফলতা পাইনি আমরা। গাছ তো অনেক ভালো, গাছ গাছ অনেক ভালো কিন্তু গাছটা আর কি মানে অরিজিনাল চারা না ওটা, ওটা ওই গাছে ফল হয় না। আমরা অনেক জায়গায় গিয়েছি তা কেউ আমাদের বলতে পারলে না আর কি ফল আসবে, সবাই বলছে ভাই আপনারা কেটে দেন অতি ফল হবে না, এই জন্য আসলে গাছগুলো সব কেটে দিয়েছেন। জি জি, এইগুলো আমরা সব গাছ কেটে দিয়েছি আপনার। জি জি, ওই গাছে আমাদের অনেক টাকা করে মানে 1.5 লক্ষ টাকা খরচ হয়েছে আর মোট টোটাল। হ্যাঁ জি জি জি, পরিশ্রম তো অবশ্যই আছে, পরিশ্রম আরও তো নিজেরা আরও তো আসি কিন্তু তারপরে ফল পাচ্ছি না আমরা। তারপরে আমাদের এখানে উপজেলার আপনার কৃষি অফিসার আসছিল, ওনারাও আমাদের আর কি ভালো পরামর্শ দিতে পারেনি, ওনারা বলতেছে যে আমরা তো এই বিষয়ে আমাদের এলাকায় তো নাই তা আমরা এটা বলতে পারবো না। তারপর অনেক রকম ওষুধ অনেক রকম কোম্পানি আমাদের ওষুধ লিখে দিয়েছে, সব ই আমরা ওষুধ স্প্রে করেছি, যা যা বলেছে তাই তাই দিয়েছি, তারপরেও আমরা ফল পাইনি, শুধু ফুলই হয় ফল হয় না। তো এখন আপনার যে সাইডে আমরা যত ওইটার বিষয়ে শুনলাম, তারপরে তো আমরা হাল ছাড়িনি, আবারও দেখলাম যে নতুন একটা জাত নিয়ে আপনারা কাজ করছেন,
হ্যাঁ, তো এটার বিষয় কি এখন এখন অবস্থা কি, আপনার এই সাইডে জাঙ্গুটা এই পাশে আপনার এখন তো সিজন না, বুঝছেন? সিজন সিজনের সময় হয়তো বা 2-10টা 2-5টা গাছে ফুল আইছিল, সেইগুলো যে যেইটা মানে ফুল হয়েছে সেইগুলোই আঙুর হয়েছে আর কি। কিন্তু অনেক গাছে হয়নি, হয়তো 2-5টা গাছে হয়েছে, আশা করা যায় মনে হয় আমাদের আল্লাহ হয়তো বা দিতে পারে আর কি। তাহলে এই সাইডটা বলতে পারলেন আপনার সফল, এই সাইডে যে স্যার এটা কোথা থেকে শুরু করেছিলেন? এটা আপনার হলে এখানে বাসিদাপুর থেকে আর কি সংগ্রহ করেছিলাম একই জায়গা থেকে, কিন্তু এই চারাগুলো মনে আছে ভালো, ওইটা মনে আছে যে খারাপ। তাহলে বলতে পারি যে আসলে কিছু স্যার আপনার মানে খারাপ দিছে এবং কিছু স্যার আপনার ভালো দিছে আর কি। সে ভালোগুলো বেশ কিছু ভালো স্যার আপনারা রাখিছেন, আর এই সাইডে যেগুলো লাগাইছিলেন প্রত্যেকটা স্যার আসলে আপনারা যে যেগুলো যেগুলো আমরা দেখছি যে এই চারায় কোনো মানে ফল আসবে না, শুধু ফুলই আসছে, সেইগুলো তো আমরা ওগুলো কেটেই দিয়েছি আর কি। হ্যাঁ, ওগুলো রাখবো না আর কি, আর ওটা আর করবো না। আমরা চিন্তা করছি আরও উন্নত মানের চারা লাগাবো, সেই জন্য আমরা কেটে দিয়েছি এটা। তো এখন এই সাইডে কি চিন্তা ভাবনা আছে আপনার, কি করবেন এই সাইডে? এই সাইডে আমরা আরো ভালো জায়গা থেকে ভালো আঙুর মানে গাছ নিয়ে আসবো, আমরা আবার দেখবো চেষ্টা করে যে হচ্ছে না কেন, যে আসলে গাছের সমস্যা কি মাটির সমস্যা, আমরা এটা পরীক্ষা মানে দেখবো আর কি। ভালো মানের যেখানে আঙুর হয়েছে সেখান থেকে আমরা কলম করে সে মানে সেখান থেকে চারা নিয়ে এসে আমরা লাগাবো আর কি। এই যে বললেন যে আসলে আমরা দেখবো মাটির সমস্যা কিনা গাছের সমস্যা, তো আমরা জানি যেখানে আসলে মহেশপুরের যিনি আসলে সাকসেস আঙুর চাষে একজন আছেন, তো ও সেই জায়গা তো আসলে আপনার সেই চারাটা দেখাইছিলেন বা সেই গাছের ছবি দেখাচ্ছিলেন, সে কিন্তু বলেছে যে আসলে এই এই গাছে কিন্তু আসলে ফল আসবে না। তাহলে তো আসলে এটা মাটির কোনো সমস্যা না, আসলে এটা গাছেরই প্রবলেম ছিল, গাছের সমস্যা। কিন্তু তারপরেও আমাদের যে যিনি আমাদের দিয়েছিল সে একজন হাজি সাহেব, হ্যাঁ, তার একটা এতিমখানা মাদ্রাসা আছে, তার কথায় বিশ্বাস করে আমি নিয়েছিলাম, তারপরেও হলো না, তা এখন আর কি বলবো বলেন। আসলে বলার কিছু নেই। আমি শেষ আরেকটি একটু বিষয় বলবো, যেহেতু আপনি নিজে একটা প্রতারিত হয়েছেন, তো আমাদের দর্শক যারা দেখছেন, যারা আসলে এইসব সোশ্যাল মিডিয়ায় বিভিন্ন জায়গা থেকে চারাগুলো সংগ্রহ করে থাকেন, তাদেরকে আপনি কি বলতে চাচ্ছেন, কিভাবে আপনার ক্রয় করলে ভালো হবে? শুধুমাত্র ইউটিউব বা ফেসবুক বা অন্য সোশ্যাল মিডিয়ায় দেখেই যে একটা জিনিস ক্রয় করলো তাতে যে ক্ষতিগ্রস্ত হলেন, বা আপনারা নিজেও বললেন যে 1.5 লক্ষ টাকা খরচ করেছেন এই চারার প্রকল্পে, তো এ তো বড় একটা সময়টাও নষ্ট হলো, আবার পাশাপাশি অনেক সমস্যা হলো, তো এই বিষয়টা আপনি কি বলবেন যারা আসলে আমাদের দর্শকদের উদ্দেশ্যে? আমি যা মনে করি আপনার হলে যেদিকেও লাগাতে চান, আগ্রহ করতে চান, তাহলে আমার মনে হয় খুব ভালো জায়গা থেকে দেখে শুনে যে আঙুর হচ্ছে ও ওরকম গাছের থেকে আপনার কলম করে আমি নিজে চোখেই দেখে যে ওখান থেকে গাছটা কেটে দেবে, দিয়ে ওখান থেকে আমরা নিয়ে আসবো, তাই আমি বিশ্বাস করবো, তাছাড়া বিশ্বাস করবো না যে হলে কেনে এটা আমার ভালো চারা দিচ্ছে, যেহেতু আমি হলে কেন ঠকেছি। তা যেদিকেও আপনারা এরকম করতে চান, আগ্রহ হতে চান আঙুর গাছের জন্য, আঙুর চাষের জন্য, তাহলে আমার মনে হয় আপনারা যেই গাছে আঙুর হচ্ছে আর কি, সেই গাছ থেকে যদি ভালো মানের আঙুর হয় সেই গাছ থেকে আপনার কলম তো দেওয়া থাকেই সব প্রতিটা লেগে নেন আপনার চাষিদের, ওখান থেকে কেটে আপনারা নিয়ে আসতে পারেন নিজে হাতে করে, নিয়ে এসে আপনারা লেগে রোপণ করবেন, তাহলে তাই মনে হয় যে ভালো হবে ইনশাল্লাহ। জি, অনেক ধন্যবাদ। প্রিয় দর্শক, তো আপনারা শুনলেন ভারমুখ থেকে তার কথাগুলো, আসলে কষ্টেরও কথা আছে এখানে, কষ্টের বিষয়গুলো আসলে তুলে ধরার চেষ্টা করলো। বিশেষ করে এই আমারও একটি মত, সেটা হচ্ছে আপনারা যারা আসলে এই ধরনের প্রকল্প, আসলে এগুলো একটু একটা অনেক বড় একটা প্রকল্প বলতে পারেন, অনেকদিন সময় লাগে, তো এই সময়ের পরে যদি আপনার ফলটা না আসে তখন কিন্তু আপনার মনটা ভেঙে যাবে। এই জন্য আমি বলবো যে ভাই যে লাস্টের যে কথাটি বললো, আপনারা যদি এই ধরনের চাষ করতে চান সেক্ষেত্রে সরাসরি আপনারা সেই জায়গায় যেয়ে আপনারা যদি চারাগুলো ক্রয় করার চিন্তা করবেন, যে কোনো নার্সারি বা যে কোনো জায়গা থেকে আপনারা এগুলো ক্রয় করবেন না, এতে করে আপনারা কিন্তু প্রতারিত হতে পারেন। তো এই ছিল মোটামুটি আঙুর চাষ সম্পর্কে আজকে আলোচনা, কেমন লাগলো অবশ্যই জানাবেন, আর অবশ্যই আপনারা যদি কেউ এই ধরনের প্রতারিত হন বা কোনো ফাঁদে পড়েন অবশ্যই কমেন্ট করবেন, জানাবেন, তাহলে কিন্তু আপনাদের এই কমেন্টের বিষয়গুলো আরও দর্শন কিন্তু জানতে পারবে। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।